नमस्कार बंधुरा, नदिया मेडिकल यूट्यूब चैने अपन सबाई के जाना स्वागत। आज के तुले धरब थायरएड के कैंसर हमें हताश हो पड़ी, जदिव कैंसर मान ही हताशर बार्ता। छोटो बड़ो के ना भय पाए कैंसर कथा सुनले। कारो 3 मास टाइम, कारो 1 मास, कारो 15 दिन, और रक्षे नहीं, मृत्यु जान हाथछानी दिच्छे। जदिव थायरएड हार्ट नार्व और किडनिर मत नीरव घातक। এই থাইরয়েড ক্যান্সারের আক্রমণ সম্বন্ধে চিকিৎসা বিজ্ঞানীরা ধন্দে আছে, কারণ থাইরয়েডে ক্যান্সার হলে প্রথম প্রথম কোনো উল্লেখযোগ্য উপসর্গ পাওয়া যায় না। তবে গলকণ্ঠ ফোলা থাকতে পারে, থাইরয়েডের আকৃতি কিছুটা প্রজাপতির মতো, গলার স্বরও বদল হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে গলার আওয়াজ ফ্যাঁসফ্যাঁসে হয়ে যায়, ঢোক গিলতেও অসুবিধা হয়, খাবার খাওয়ার সময় খুবই কষ্ট হয়, গলা ও ঘাড়ের সংলগ্ন লসিকা গ্রন্থিগুলি ফুলে ওঠে, বাইরে থেকে সেটা স্পষ্ট দেখা যায়। গলায় ব্যথা হয়, বিশেষভাবে ফোলা অংশে। এবার আলোচনা করব যে কারণগুলির জন্য থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার আক্রমণ করে। যদিও নির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে আক্রান্তদের কাছ থেকে তথ্য নিয়ে যতটুকু জানা যায়, তবে সেটা পুরুষদের চেয়ে মেয়েদের বেশিভাবে আক্রমণ করে। তাই মেয়েদের কোনো সমস্যা হলে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া উচিত। তবে হেড এবং নেক ক্যান্সারে হাই ডোজ রেডিয়েশন নিতে হলে ক্যান্সারের ঝুঁকি আরও বাড়ে, তাই বলা হয় এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা যথেষ্ট গুণে শ্রেয় বা শ্রেষ্ঠ। তাই একথা জোর গলায় বলা যায়, রোগীর ধাতুগত চিকিৎসায় ব্রতী হলে এই কঠিন রোগটিকে অতি সহজেই নিরাময় করা সম্ভব। তো বন্ধুরা, জানিয়ে দিলাম আপনাদেরকে, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এই ভিডিওটি থেকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।